আজ মহরম, কিন্তু এবছরের মহরমের চিত্রটা একদম অন্যরকম। এবারে দুর্গাপুর শহরে মহরম পালনে নেই কোনো জৌলুস, নেই কোনো জমায়েত। বেনাচিটির মসজিদ মোল্লা নঈমনগর মেন গেট থেকে প্রতি বছর নিয়ম করে বেরোত সুসজ্জিত তাজিয়া, কিন্তু এবার করোনার আবহে মহরমের ছবিটা একদম থমথমে। বার করা হবে না তাজিয়া, হবে না লাঠি খেলা। জনসমাগম এড়াতে সংক্রমণ রুখতে এমনই সিদ্ধান্ত নিয়েছে শহরের মহরম কমিটিগুলি। नहीं निकाल रहे हैं मोहरम, अखाड़ा जो हम लोग का निकल जाता है, तो हम लोग तो हर साल निकालते थे यहीं से। ये साल हम लोग कोरोना महामारी के लिए नहीं, इसी में हम लोग खुश हैं। और कोई प्रोग्राम रखे हैं? कोई प्रोग्राम नहीं है, रात में जलसा उलसा था। जलसा होगा आज रात का? नहीं, ख़त्म हो गया, मिलाद था। वो जैसे आप लोग का उठा उठा होता है। তো করোনা মহামারীর জন্য বছর বন্ধ করেছে, আপনাদের এখান থেকেই বারো বন্ধ করেছেন। তো কাজিয়া যে বেরোবে না, মহরম যে সেরকমভাবে পালন হবে না, এর জন্য নিজেদের কোনো খারাপ লাগছে না? সবারই লাগে, সব ধরনের। দুর্গাপুর থেকে অনুসুয়া সিনহার রিপোর্ট, টিভি নিউজ 10। বেঙ্গল কেমিক্যালসের পণ্য প্যাকিংয়ের কাজ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হলো বেশ কয়েকদিন ধরেই নীল সেনগুপ্ত নাম ভাঙিয়ে চক্র বিস্তার করেছিল চুচুড়া কারবালা মোড় এলাকার সঞ্জীব ঘোষ। নিজেকে বেঙ্গল কেমিক্যালসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পরিচয় দিয়ে হুগলির বলাগড়, মুক্তিপাড়া, চুচুড়া, ত্রিবেণী সহ একাধিক এলাকায় মহিলাদের কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলত সঞ্জীব। রবিবার বাঁশবেড়িয়া হারকল মাঠ এলাকায় এমনই ভুয়ো কাজ দেওয়ার সভা চলছিল। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় স্থানীয় বাসিন্দাদের জেরার মুখে সমস্ত অভিযোগ স্বীকার করে নেয় সঞ্জীব। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তীর রিপোর্ট, টিভি নিউজ 10। রবিবার পুরুলিয়ার কাশীপুর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে মোট 96টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। কাশীপুর বিধানসভার বিধায়কের হাত ধরে সম্পন্ন হলো এই দলবদল। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যেভাবে পুরুলিয়া জেলা জুড়ে নিজেদের মাটি শক্ত করছে তৃণমূল, তাতে বিজেপি শিবিরে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে। পুরুলিয়া থেকে আনন্দ মাহেশ্বরীর রিপোর্ট, টিভি নিউজ 10।